হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথেমা সুকুর এই চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা খুবই সহজ এবং খুবই একটা সিম্বলিক্যাল জিনিস, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা 2x2 ম্যাট্রিক্স এর আজকে শুধু 2x2 এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। সেক্ষেত্রে দুইটা সারি এবং দুইটা কলাম এরকম ম্যাট্রিক্সটাকে আমরা আমাদের নজর নিয়ে আসব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একেবারে সিম্পল একটা সিম্বলিক প্রতীকী প্রেজেন্টেশন বা প্রতীকী প্রকাশ যেটাকে বলে। যেমন এখানে ক্যাপিটাল এ, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ভুক্তিগুলো হচ্ছে এ বি সি ডি। এ ইনভার্স যদি আমরা বের করতে হয় সরাসরি একটা ফর্মুলার মতো, 1/AD-BC, অর্থাৎ AD-BC, এটার অর্থ হচ্ছে এখানে আমরা এই এতটুকুতে আমরা নিম্ন একটা বের করলাম আর কি, ডিটারমিনেন্ট অফ এ, এটা হচ্ছে AD-BC। এটা এই অংশটাকে শুধু বলে কি নির্ণায়ক, এই ম্যাট্রিক্স এর নির্ণায়ক। আর অ্যাডজয়েন্ট অফ এ এই অংশটা, অর্থাৎ এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এ এবং ডি কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এইগুলো স্থান বদল করছে, ডি চলে গেছে এ স্থানে, এ চলে আসছে ডি স্থানে, এই যে ডি স্থানে আসছে এ আর এ স্থানে আসছে ডি, তার মানে এখানে স্থান বদল হয়েছে আর এখানে বদল হয়েছে চিহ্ন। যেমন বি এর পরিবর্তে হয়েছে -B, সি এর পরিবর্তে হয়েছে -C। তাহলে এই ফর্মুলাটা এটা 2x2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করি। এটা কখন আমাদের আসলে কাজ করবে না, যখন এটার মান জিরো হবে। আমাদের এখানে নোট আছে যে যদি আমাদের বিপরীত ম্যাট্রিক্স এটাকে এ ইনভার্স বলে এটা বিদ্যমান থাকবে বা এটাকে ক্যালকুলেশন করা সম্ভব যখন AD-BC নন জিরো হবে, অর্থাৎ এর মানটা কখনো জিরো হতে পারবে না। এইরকম যদি হয় তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স হবে, না হলে হবে না। তাহলে এই প্রবলেমটাতে বা এই মানে প্রতীকী যে আমরা প্রেজেন্টেশন দেখলাম এটা আমরা এখন প্রয়োগ করব। এটা খুবই সিম্পল একটা জিনিস, ঢাকা বোর্ড 2021 এর একটা MCQ। আমরা যদি দেখি সি ইকুয়াল টু এইরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ইনভার্স যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে আমাদের এ আর ডি এর গুণ, -1 -4, এটা হচ্ছে এডি আর এটা হচ্ছে বিসি, এই যে বিসি, আর এখানে স্থান বদল হবে এই বরাবর, -1 এর জায়গায় আসবে -4 আর -4 এর জায়গায় আসবে -1, তাহলে স্থান বদল হলো। আর এখানে হবে +2, এখানে হবে -2, এখানে +3, এখানে -3, এটা চিহ্নের অদল বদল হয়েছে। তারপর নর্মাল ক্যালকুলেশন করলে এই জিনিসটা আমাদের তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের সি ইনভার্স, আমাদের যে প্রবলেম এই প্রবলেমের বিপরীত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা একটা সি ইনভার্স পেয়ে গেলাম। এটা তোমরা ক্যালকুলেশন করে বা খাতায় নোট নিলেও বুঝতে পারবা। একইভাবে চট্টগ্রাম বোর্ড 2021 এর একটা প্রবলেম, এটা হচ্ছে আমাদের সি, এটা সি ইনভার্স নির্ণয় করতে বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো প্রথমে আমরা এডি, এই যে 1/4 গুণ করবে এডি -BC, এটা নির্ণায়ক বের করব, নির্ণায়কের মান বের করলাম, তারপরে আমরা স্থান বদল করব, 1 এর জায়গায় আসবে 4, এই যে 4 আর 4 এর জায়গায় আসবে 1, স্থান বদল করলাম, আর 3 আর 2 এটাকে আমরা +3 এর পরিবর্তে -3, +2 এর পরিবর্তে -2 লিখে এখানে অদল বদল করে আমরা যে অংশটা করলাম সেটা হচ্ছে এখানে নর্মাল ক্যালকুলেশন করে এই রেজাল্টটা তৈরি করলাম। তাহলে এখানে আমাদের যেটা আসছে খুবই সিম্পল, 2x2 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা বিপরীত ম্যাট্রিক্স দেখলাম বা নির্ণয় করলাম, এটা ভেরি সিম্পল এবং MCQ আকারে থাকে। পরবর্তীতে আমরা দেখবা 3x3 ম্যাট্রিক্স নির্ণয় বের করি, সেক্ষেত্রে একটু জিনিসটা একটু বড় আছে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে যারা আমার এই টিউটোরিয়াল দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।